চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া মৌজার জমি 1998 সালে পদ্মার ভাঙনে বিলীন হয়ে যায়। প্রায় 2-3 বছর ওই এলাকায় পদ্মার পাড় ভাঙে। এতে অসংখ্য আমবাগান, ফসলি জমি সহ ঘরবাড়ি, স্কুল, মাদ্রাসা ও বিভিন্ন প্রতিষ্ঠান নদীতে বিলীন হয়ে যায়। আগে ফসল হতো, এখন হচ্ছে আগে কুসর হতো, বাগান ছিল, এগুলা 5-10 বিঘা গুড় হতো আগে, দিয়ে আপনার কাটা যাওয়ার পর 2 বছর নদী হয়ে থেকেছে বালুচর, আবার মাটি পড়ে আবার ফসল হচ্ছে, আগের মতো ফসল হচ্ছে। তবে কয়েক বছরের মাথায় পদ্মার গতিপথ বদলে আবারও চর জেগে ওঠে ঘোড়াপাখিয়া মৌজায়। এতে অতীতের বিলীন হয়ে যাওয়া জমি আবারও ফিরে পায় ওই এলাকার মানুষ। পরে জমির মালিকরা স্থায়ীভাবে বসে সেই জেগে ওঠা চরে নিজেদের জমি পরিমাপ করে আইল সীমানা নির্ধারণ করে নেন। এরপর নিজ নিজ জমিতে তারা বিভিন্ন ফসল আবাদ শুরু করেন। উঠলো তখন আপনার ওই সীমানা থেকে নকশা মিলিয়ে আলাপতে আলাপতে সজ্জে যার জমি সেই পাইলেছে। আচ্ছা, আপনার সে নিজেরাই করলেছে? হ্যাঁ, নিজেরাই করলেছে। কিন্তু সরকারি খাতায় আপনারকে জমি লয়? সরকারি খাতায় এখন শুনতে পাচ্ছি জমি লয়। যা ছিল ধরেন নেমে গেছে পানতে, নেমে যে আবার ডাঙ্গা যে বছর এসে সে বছরই হয়ে গেল, এক কুল ভেড়েছে একদিক থেকে হয়ে গেছে, হয়ে এখন এই জমি জামালে এক দুঃখ, এক কান্দা কাটি চলছে। এখন আবার এই রেজিস্ট্রি অফিস আর এতে লিয়ে আবার এক তহসিল অফিস বেড়াইতে বেড়াইতে রেকর্ডের লেগে এক যন্ত্রণাতে যান থাকছে না আমার। কিন্তু এসব জমি এখনো সরকারিভাবে শিকস্তির অন্তর্ভুক্ত, অর্থাৎ নদীতে বিলীন, ফলে এই জমির খাজনা নেওয়া বন্ধ। এতে জমির নামজারি বা কেনা বেচা কোনো কিছুই করতে পারছেন না জমির মালিকরা। জমি দখলে মিললেও কাগজে কলমে এখনো মেলেনি এসব মানুষের। আমাদের জমির শিকস্তি আছে বলে খাজনা লিচ্ছে না, নতুন হাল চেক চাইছে। হাল চেক কোথায় পাবো? যদি চেক নতুন হালে না দেয় আমরা কোথায় পাবো? আবার যেগুলা জমি খাজনা চলছে সেগুলো আবার শিকস্তি করে দিছে বলছে। হ্যাঁ, আমাদের জমি তো ধান হয়েছে, তো কেন শিকস্তি করবে? আগে মনে কিছু রেকর্ড আইলো করতেছি, খাজনা দিতে যাচ্ছি, খাজনা নেয় না। এখন আমার সমস্যা এটাই যে খাজনাটা নেয় না কেন? আমাদের খাজনাটা যদি চালু হয়ে যায় তাহলে যেমন রেকর্ডে এসছে তাহলে আমরা তো জমিটা রেকর্ড করতে পারবো। পদ্মায় বিলীন হয়েছিল ওই এলাকার দর্শিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টি এখন অস্থায়ীভাবে অন্যের জমিতে শিক্ষা কার্যক্রম চালাচ্ছে। এর স্থায়ী ভবন নির্মাণের জন্য কেনা হয়েছে জমি। বিদ্যালয়ের ভবন নির্মাণের অনুমোদন পেয়ে শিক্ষকরা জমির কাগজপত্র সংগ্রহ করতে যখন ভূমি অফিসে গেলেন তখন দেখেন তাদের বিদ্যালয়ের জমিও কাগজে কলমে এখনও নদীতে বিলীন। এজন্য বিদ্যালয়টির ভবন নির্মাণ এখন অনিশ্চিত হয়ে পড়েছে। আমরা বহু চেষ্টা করে একটা জমি কিনেছি স্কুল ভবন নির্মাণ করার জন্য। সেই জমিটা হলো এইটা, এই হলো ঘোড়াপাখিয়া মৌজা, খতে নাম্বার হলো 808, দাগ নাম্বার হলো 1905 এবং 1906। এটা কিন্তু 6 নম্বর দাগ, ওই মাস হলো 5-7। এই 6 নম্বর দাগটা আমরা রেজিস্টার করতে যখন যাচ্ছি তখন দেখি হাল রেকর্ড ঠিকই আছে, রেজিস্টার করতে যাই দেখি যে এডি লাইন টানা আছে, এডি ভুক্ত শিকস্তির আদেশের আওতাভুক্ত করতে হয়েছে। আমরা জমিটা রেজিস্টার করতে পারছি না, রেজিস্টার করতে না পারলে আমাদের স্কুলের ভবন হবে না। তদন্ত করে ওনারা গেছেন কিন্তু আমরা একটা ডিড লাগবে স্কুলের নামে, যেহেতু আমরা ডিড দিতে পারি নাই আমাদের স্কুলের বিল্ডিং এর অর্ডার এসব বসে আছে, আমরা রেজিস্টার করতে পারছি না। জরিপ কাজে নিয়োজিত কর্মকর্তারা বলছেন যাদের দখলে আছে সেই সঙ্গে জমির খাজনার কাগজপত্র ঠিক আছে তাদের জমি রেকর্ডে অন্তর্ভুক্ত হবে। এখানে একটা বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, সেটা হলো যদি রেকর্ডটা নকশাটা কিভাবে প্রণয়ন করা হবে। আমার সোজা কথা, যার জমি তিনি আইল সীমানা ঠিক রাখবেন, আমরা ছবি তুলব সেই মতোভাবে কাগজ দেখে রেকর্ড করব, সে এই কথা। এটার বাইরে গেলে সেখানে অন্যরকম অবস্থা। আর আমি বলে দিছি যে যদি প্রকার পয়সা লাগে না, টাকা লাগে। নদীতে বিলীন হওয়া জমির বিষয়ে আইনের ব্যাখ্যায় চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মহসিন মৃধা বলেন, যখন কোনো জমি নদীতে বিলীন হয়ে যায় তখন তাকে শিকস্তি জমির অন্তর্ভুক্ত করা হয় এবং এর খাজনা নেওয়া বন্ধ থাকে। এরপর যদি 30 বছরের মধ্যে ওই জমির চর জেগে ওঠে তখন তা পোয়াস্তি জমি, তখন ওই জমির মালিকের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকেই বন্দোবস্ত দেয়া হয়। তবে তাকে আবেদন করে বন্দোবস্ত নিতে হয়। নুসরাত জাবিন বিভা, নিউজ বাংলা ডেস্ক।